হ্যালো গাইস, আজ আমরা জানবো বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী অতীতের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা এবং মার্জিত রুচিশীল ও ব্যক্তিত্ব গুণে গুণান্বিত একজন মানুষ অভিনেতা গোলাম মোস্তফা সম্পর্কে আজ আমরা জানবো। গোলাম মোস্তফা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার। তিনি সিনেমা জগতে আসেন 1960 সালে। তার প্রথম অভিনীত সিনেমা হচ্ছে রাজধানীর বুকে। এই ছবিতে জমিদারের ভূমিকায় প্রথম অভিনয় করেন। মূলত প্রথম ছবি থেকেই তিনি খলনায়ক চরিত্রের একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া তিনি অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গোলাম মোস্তফা প্রায় 200+ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। গোলাম মোস্তফা 2 মার্চ 1934 সালে বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সেই সময়ে সাব রেজিস্ট্রার। স্কুল জীবন শুরু হয় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ম্যাট্রিক পাশ করেন খুলনা জেলা স্কুল থেকে। স্কুল কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল। ঢাকায় আসেন 50-এর দশকের মধ্য সময়ে। সেই থেকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে গেলেন। 1945 সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বিডি হাবুলুল্লাহ চরিত্র পল্লীমঙ্গল নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এটাই তার অভিনীত প্রথম মঞ্চ নাটক। পরিণত বয়সে 60-এর দশকের শুরুতে গোলাম মোস্তফা নাট্যভিনয় শুরু করেন। সিনেমা ও নাটক উভয় ক্ষেত্রে তিনি পারদর্শিতা প্রদর্শন করেন। গোলাম মোস্তফা বাংলা ও উর্দু মিলে প্রায় 300 চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়ক সহ বিভিন্ন চরিত্রে অভিনয়। আলিবাবার 40 চোর, রাজধানীর বুকে, নিজেকে হারিয়ে খুঁজি, রক্তাক্ত বাংলা, রূপালী সৈকতে, সীমানা পেরিয়ে, তিতাস একটি নদীর নাম, সূর্য সংগ্রাম, পদ্মা নদীর মাঝি, এমিলের গোয়েন্দা বাহিনী, শুভদা, শ্রাবণ মেঘের দিন, ধীরে বয়ে মেঘনা, চন্দ্রনাথ, দেবদাস ইত্যাদি অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। গোলাম মোস্তফা অনেক বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন। তার অভিনয় জীবনে খলনায়ক হিসেবে বেশি সফল হয়েছিলেন 1961 সালে মুক্তিপ্রাপ্ত হারানো দিন ছবিতে মদ্যপ জমিদারের ভূমিকায় তার অভিনয় সে সময় জনপ্রিয়তা লাভ করে। গোলাম মোস্তফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথম দিকে 1965 থেকে 1969 পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্র ছিলেন। তিনি তার সহকর্মী বিতারের অভিনেত্রী হোসনে আরার প্রেমে পড়ে যান। 1958 সালে হোসনে আরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মেয়ে সুবর্ণা মোস্তফা বাংলাদেশের একজন অভিনেত্রী। সাবেক জামাই হুমায়ুন ফরিদও ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। গোলাম মোস্তফা 1980 সালে এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা এবং 1986 সালে শুভদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং ছুটির ফাঁদে 1989 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2001 সালে 21শে পদক সম্মানে ভূষিত হন। তিনি এছাড়া বাচসাস পুরস্কারও লাভ করেন। গোলাম মোস্তফার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে হচ্ছে 1960 সালে রাজধানীর বুকে, 1961 হারানো দিন, 1962 চাকা, 1963 নাচঘর, বেগানা, চাওয়া পাওয়া, দাসী, অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। গোলাম মোস্তফা 2003 সালের 20 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এবং তাকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। হ্যালো ভিউয়ার্স, গোলাম মোস্তফার অভিনয় আপনার কাছে কেমন লাগে এবং অভিনেতা হিসাবে তিনি কেমন ছিলেন এবং গোলাম মোস্তফা অভিনীত আপনার পছন্দের যে কোনো একটি সিনেমা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।